দীর্ঘ চার মাস পর আগামী 5ই আগস্ট থেকে শারীরিক উপস্থিতিতে স্বাভাবিক হতে যাচ্ছে সারা দেশে অধস্তন আদালতের বিচার কার্যক্রম। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আদালত প্রাঙ্গণের স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে বিভিন্ন নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট। এজলাস কক্ষ, আসামির কাঠ করা, সাক্ষীর ডক স্বচ্ছ কাঁচে ঘিরে রাখা এবং আইনজীবীদের সাদা পোশাক সহ মোট 14টি নির্দেশনা দেয়া হয়। স্বাস্থ্য সুরক্ষার জন্য আদালত প্রাঙ্গণে সবাইকে অবশ্যই মুখে মাস্ক এবং হাতে গ্লাভস পরে থাকার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। আদালত প্রাঙ্গণে সব ধরনের দোকানপাট বন্ধ রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে।